ଆଶା କରୁଛି ଆପଣମାନେ ସମସ୍ତେ ବହୁତ ଭଲରେ ଥିବେ ଓଡ଼ିଆ ଗଦ୍ୟ ସାହିତ୍ୟ ଆସରକୁ ଆପଣମାନଙ୍କୁ ଅନେକ ଅନେକ ସ୍ୱାଗତ ଅଭିନନ୍ଦନ ବନ୍ଧୁମାନେ ଆଜି ଆମେ ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପ୍ରସଙ୍ଗ ପାଠ କରିବାକୁ ଯାଉଛେ ଯାହାର ଶୀର୍ଷକ ରହିଛି ଇତିହାସ ଏବଂ ଯାହାକୁ ରଚନା କରିଛନ୍ତି ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟର ଜଣେ ଯଶସ୍ୱୀ ସ୍ରଷ୍ଟା ବାଗ୍ମୀ ବିଶ୍ୱନାଥ କର କ'ଣ ଲେଖିଛନ୍ତି ଇତିହାସ ବିଷୟରେ ପାଠଟିକୁ ଅତି ସହଜ ସରଳ ଭାବରେ ବୁଝିବା ପ୍ରାଞ୍ଜଳ ଭାବରେ ମୁଁ ବୁଝେଇଦେବି ତେଣୁ ଭିଡ଼ିଓଟିକୁ ଶେଷ ଯାଏଁ ନିଶ୍ଚିତ ଦେଖିବେ ସମସ୍ତଙ୍କ ସହିତ ଟିକିଏ ସେୟାର କରିଦେବେ ଯଦି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନାହାନ୍ତି ଟିକିଏ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ ଦେଖନ୍ତୁ ବନ୍ଧୁ କ'ଣ ଇତିହାସ କ'ଣ ପ୍ରଥମ ଅନୁଚ୍ଛେଦରେ ବାଗ୍ମୀ ବିଶ୍ୱନାଥକର କହୁଛନ୍ତି ଯେ ଏ ସଂସାରରେ ସାଧାରଣତଃ ଦୁଇ ଶ୍ରେଣୀର ମନୁଷ୍ୟ ଦୃଷ୍ଟ ହୁଅନ୍ତି ପ୍ରଥମେ କହିଲେ ଏ ସଂସାରରେ ଦୁଇ ଶ୍ରେଣୀର ମନୁଷ୍ୟ ସୃଷ୍ଟି ହୁଅନ୍ତି ବା ଆମେ ଯଦି କହିବା ପ୍ରଥମରେ ପ୍ରାବନ୍ଧିକ ইতিহাস বিষয় সূচনা দেওয়া যাই কুচ ইতিহাস কোণ আমি সমস্ত জা যা সমাজ এবং যা সভ্যতার বিকাশ করে কেবল অতীত ঘটনাবলীরা যে লিপিকরণ বা অতীত ঘটনাবলীরা অধ্যয়ন ইতিহাস নুহে ইতিহাস তাহলে কোণ ইতিহাসের আবশ্যকতা কম রয়েছে তা আমি আজ আমি পড়া তেমু প্রথমে প্রাবন্ধিক কো করছেন না সমগ্র মানিষ সব মানিষ দুই শ্রেণী রে ভাগভাগ করে দিয়েছেন বা কুমার এ সংসারের ଆମେ ଯେ ଯେଉଁ ଯେଉଁ ସବୁ ମଣିଷକୁ ଦେଖୁଛେ ସେ ସମସ୍ତ ମଣିଷ ଦୁଇ ଶ୍ରେଣୀର ମଣିଷ ବୁଝିପାରୁଛନ୍ ନା ଏକ ଶ୍ରେଣୀ ଏଇ ଯେଉଁ ଦୁଇ ଶ୍ରେଣୀର ମଣିଷ ଅଛନ୍ତି ସେଥିରୁ ଗୋଟିଏ ଶ୍ରେଣୀର ମଣିଷ ପୃଥିବୀର ନାନା ବସ୍ତୁ ଦର୍ଶନ କରନ୍ତି ସମ୍ଭୋଗ କରନ୍ତି ମାତ୍ର କୌଣସି ବସ୍ତୁର ତତ୍ତ୍ୱ ନିରୂପଣ କରିବା ବିଷୟରେ ସେମାନଙ୍କର ପ୍ରୟାସ ଦେଖାଯାଏ ନାହିଁ କ'ଣ କହୁଛନ୍ତି ପ୍ରାବନ୍ଧିକ ପ୍ରତିଟି ବାକ୍ୟକୁ ଭଲ ଭାବରେ ବୁଝିବା କହୁଛନ୍ତି ଯେ ପ୍ରଥମେ ପ୍ରାବନ୍ଧିକ ଯେତେବେଳେ ସମଗ୍ର ମଣି ସବୁ ମଣିଷକୁ ଦୁଇ ଭାଗରେ ବିଭକ୍ତ କରିଦେଉଛନ୍ତି ଏବଂ ଗୋଟିଏ ଭାଗ ବିଷୟରେ କହିବାକୁ ଯାଇ କହୁଛନ୍ତି ଯେ ଗୋଟିଏ ଶ୍ରେଣୀର ମଣିଷମାନେ ପୃଥିବୀର ନାନା ବସ୍ତୁ ଦର୍ଶନ କରନ୍ତି ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବସ୍ତୁ ଅଛି ପୃଥିବୀରେ ମନ୍ଦିର ହେଉ ବା ଇତିହାସ ଦେଖନ୍ତୁ ବନ୍ଧୁ କ'ଣ ଇତିହାସ ସମ୍ପର୍କରେ ଯେହେତୁ ଆମେ ଆଲୋଚନା କରୁଛେ ମୁଁ କେବଳ ଇତିହାସ କଥା କହିବି ଏବଂ ଇତିହାସରେ ଆମେ ସମସ୍ତେ ଜାଣିଛେ ଆମେ ଇତିହାସ ମଧ୍ୟ ପଢ଼ିଛେ ଯେ ଇତିହାସରେ କେବଳ କେତେକ ମନ୍ଦିର କଥା ଆମେ ପଢ଼ିଛେ ବା ରାଜବଂଶ କଥା ପଢ଼ିଛେ ରାଜା ରାଜ କର୍ମଚାରୀଙ୍କ କଥା ଆମେ ପଢ଼ିଛେ ଇତିହାସରେ କେଉଁ କେଉଁ ସମ୍ରାଟଙ୍କ କଥା ପଢ଼ିଛେ କେଉଁ କେଉଁ ବଂଶର ସୁଲତାନୀ ଶାସନ ପଢ଼ିଛେ ମୋଗଲ ଶାସନ ପଢ଼ିଛେ ବ୍ରିଟିଶ୍ ଇଣ୍ଡିଆ କଥା ପଢ଼ିଛେ ତେଣୁ ଏଇ ଯେଉଁ ଇତିହାସ ସମ୍ପର୍କରେ ଆମେ ଆଲୋଚନା କରିବା ଏବଂ ମୁଁ ଯେଉଁ ଯେଉଁ ଉଦାହରଣ ଦେବି ତାହା ଇତିହାସମୂଳକ ଦେବି ବୁଝିପାରୁଛନ୍ତି ନା ତେଣୁ ଏଇଠି ଯେଉଁ ପ୍ରାବନ୍ଧିକ କହିଲେ ଗୋଟେ ଶ୍ରେଣୀର ମଣିଷମାନେ କ'ଣ କରନ୍ତି ପୃଥିବୀର ନାନା ବସ୍ତୁ ଦର୍ଶନ କରନ୍ତି ତାକୁ ଉପଭୋଗ କରନ୍ତି ତାକୁ ସମ୍ଭୋଗ କରନ୍ତି ଉପଭୋଗ କରନ୍ତି মাত্র কৌশি বস্তুর তত্ত্ব নিররূপণ করা বিষয় সে প্রয়াস দেখা যায় নাই। না গোট ছোট উদাহরণ দিয়ে আপনার বুঝাইব চাহে আপনার মানে দেখি কোণারকরে চক অ না নাই চক অনে নাই কোণার্ক মন্দির রথ আকার কোণার্ক মন্দির রথ আকার এবং সেটি চক আপনার দেখি অংম এই যে জিনস এই চক পাখে আমি যাই কি ফটো উঠেছে বা আমি তাকে দর্শন কর সম্ভবতা উপভোগ করুচে আহ পথরের কত সুন্দর কারুকার্য মাত্ৰ তাৰ তৰপ কৰিব বিষয়েৰে আম ময়াস দেখা যাও নাহু আগুড়িয়ে লোক অতি যো মানে তাৰ তত্ব নিৰূপণ কৰোঁ এই যোাৰক মন্দিৰৰ চক তাহয় দেখা আমি অতি এবেচিনা আমি হাতৰে স্মাৰ্ট ৱাচ পিন্ধিলে নি ঘড়ী আমি দেখুছো বৰ বড়ো কান্ৰে টংগা হৈছিল কিন্তু পূৰ্ব সময়ৰ যেতিয়া সময়ৰ আৱশ্যকতা পঢ়ু লোক মানে কেমি সময় জাণি এই ঘড়ী কি দেখি যেতবাদে সূর্য উদ্ধয় হোলা সেতবে এইটি পড়ু লা কিরণ এবং এই যে তার অখ এই অখত্র ছাই এই পটে পড়ু লা তা মানে সেতু জান তাপরে যেত সূর্য এই উপরক যা এই হলে এই হলো এই ছাই এবং যেটা কিন্তু দিন বারটা হল এপটু সেমি বিভিন্ন তার দেখবে এই সব অনুসারে সময় করা যা তে এইটি প্রাবন্ধিক কহা যাওয়া চেয়ে যেতিবা আমি ঐতিহাসিক বস্তুগুড়ি দেখুচে বা বিভিন্ন বস্তু আমি দৰ্শন কৰু তাক আমি উপভোগ কৰোঁ তাৰপাখেৰে আমি যায়কি ফট উঠা বিভিন্ন দুৰ্গ কথা কওঁ নহ'লে বিভিন্ন ৰাজমহল কথা কওঁ নহয় বিভিন্ন আপোনাৰ দেখি থাকে গড়জাত কথা আমি উড়াৰ আলোচনা আমি দুৰ্গ কথা কওঁ আমি তাক দেখু তাক উপভোগ কৰো সম্ভৱ কৰোঁ উপভোগ কৰোঁ তাৰ তত্ব কাংকি দুৰ্গটা কাংকি পাহাৰ পাখেৰে আমি নিৰূপণ কৰোনে বা আম মানে সেই প্ৰয়াস দেখা যাব নহ তহ'লে এইবাৰ চাহুন যে গোটেই শ্ৰেণীৰ লোক মানে অতি সমগ্ৰ লোকে দুই শ্ৰেণী বিভক্ত কৰি দলে প্ৰথম শ্ৰেণীৰ লোক বিষয়ে কয় যায় কওঁ যে নানা বস্তু দৰ্শন কৰভোগ সমভোগ কৰোঁ তাৰ তত্ব নিৰূপণ কৰিব বিষয়ে প্ৰয়াস দেখা যায় নাই খালি মোবাইল গোটেই গোটেই ধৰিকিছেলফি উঠা নাই নাই কিন্তু এবাৰ কওঁ কি প্ৰণালী বা সূত্ৰৰে কেও বস্তু নিকটস্থ বা কিপৰি তাৰ সদ্বাৰ কৰিব ইত্যাদি বিষয়ক চিন্তা সনমধ্য স্থান প্ৰাপ্ত হু নাই নহ'লে গোটেই শ্ৰেণীৰ প্ৰথম শ্ৰেণীৰ লোকমান বিষয়ে বুজাইকু যায় ক' ক'ম যে কওঁ যে প্ৰণালী বা কে্ৰৰে কে নিকটস্থা আমি জানচে মনুষ্য পূৰ্ব গুমফাৰে ৰো ইতিহাস ক'লে ট'টাল এই পাঠটি হ'ল ইতিহাস কিন্তু তাক আমি সাহিত্যিক হিচাপে নাবা বা সাহিত্য হিচাপে নবা আমি আলোচনা কৰিব ত'লে বিভিন্ন বিভিন্ন সময়ত বিভিন্ন বস্তু মনো পাখু আছে যেতিয়া এইবাৰ বৰ্তমান আমি দেখুছোঁ আণৱিক শক্তি যোন আটমিক পাৱাৰ আমি যোন কওঁ এবাৰ আছিলে নাই ত'লে ক'ব বস্তু কিভৰি নিকটস্থপৰি সদ্বাৰ কৰিব যোন আণৱিক শক্তি কথা আমি কওঁ ত'লে কে আচিলা কে' বস্তু আম পাওঁ কেমিতি আছিলা তাৰ আমি কিপৰি সদ্বৱহাৰ কৰিবা নীৰা হিৰোচীমান আগ চাকি ভৰিয়া সবু দেশ উপ ফোপা দেৱা না ত'লে এই যি কথা এই বিষয়ক চিন্তা সেই মনমধৰে স্থান প্ৰাপ্ত গোটেই শ্ৰেণীৰ লোকমান পাখে এ কথা দেখা যায় নাই যে ক' প্ৰণালী কেখ কিপৰি আছিল তাৰ সদ্বাৰ কিপৰিব হ'ব এই চবু চিন্তা সনমৰে স্থান প্ৰাপ্ত ବା ସେମାନେ କେବଳ ବିଭିନ୍ନ ବସ୍ତୁକୁ ଦର୍ଶନ କରନ୍ତି ତାକୁ ସମ୍ଭୋଗ କରନ୍ତି ତା'ର ତତ୍ତ୍ୱ ନିରୂପଣ କରିପାରନ୍ତି ନାହିଁ ତାହେଲେ ବୁଝି ହେଲା ତ ତାହେଲେ ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ଆପଣଙ୍କର ସମାଧାନ ହେଇଗଲା ଏକ ଶ୍ରେଣୀ ମନୁଷ୍ୟ କ'ଣ କରନ୍ତି କ'ଣ କରନ୍ତି ନାହିଁ ଗୋଟିଏ ଶ୍ରେଣୀର ମଣିଷ କ'ଣ କରନ୍ତି କ'ଣ କରନ୍ତି ନାନା ବସ୍ତୁ ଦର୍ଶନ କରନ୍ତି ସମ୍ଭୋଗ କରନ୍ତି କିନ୍ତୁ ଆଉ କ'ଣ କରନ୍ତି ନାହିଁ କୌଣସି ବସ୍ତୁର ତତ୍ତ୍ୱ ନିରୂପଣ କରିପାରନ୍ତି ନାହିଁ ବା କି ପ୍ରଣାଳୀ ବା ସୂତ୍ରରେ କେଉଁ ବସ୍ତୁ ସେମାନଙ୍କ ନିକଟସ୍ଥ ହେଲା ବା କିପରି ତା'ର ସଦ୍ବ୍ୟବହାର କରିବାକୁ ହେବ ଇତ୍ୟାଦି ବିଷୟକ ଚିନ୍ତା ସେମାନଙ୍କ ମନ ମଧ୍ୟରେ ସ୍ଥାନ ପ୍ରାପ୍ତ ହୁଏ ନାହିଁ ଅନ୍ୟ ଶ୍ରେଣୀର ମଣିଷଙ୍କ କଥା ଏଇଠି ବର୍ତ୍ତମାନ ସେ କହୁଛନ୍ତି ପରୀକ୍ଷାରେ ମଧ୍ୟ ଆସିବ ଅପର ଶ୍ରେଣୀ ମନୁଷ୍ୟମାନଙ୍କ ସମ୍ପର୍କରେ ପ୍ରାବନ୍ଧିକ କ'ଣ ପରିଚୟ ଦେଇଛନ୍ତି ଆଲୋଚନା କର ନା ଅପର ଶ୍ରେଣୀ ସୂକ୍ଷ୍ମ ଦୃଷ୍ଟି ସମ୍ପନ୍ନ ଚିନ୍ତାଶୀଳ এই শ্ৰেণীৰ লোকাৰা পৃথিৱীৰ নানাবিধ উন্নতি সংসাধিত হু তাৰ অল যি গোষ্ঠী ৰচ গোটেই গোষ্ঠী কেৱল উপভোগ কৰি জানে গোটেই গোষ্ঠীৰ মনছ অ কিছু মণিছ কণ কৰুকু দেখি জানি তাৰ তত্ব সেই নিৰূপণ কৰি পাৰি নাই কিন্তু অল মণিছ মানে ভাৰি সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন এবাৰ চিন্তাশীল হাঁ আমি কিছু জানে আমাক আমি কণ কৰিছো গাড়ী খালি ঘুংঘুং কৰি পেট্ৰ'ল পকাই ধূ ছাডিছোঁ কিন্তু আউগুড়ে লোক অুঁয়া বাড়লে কমিটি পরিবেশ দূষিত হোচি তা কত রোগ হোক এই কথা সে হচ্ছেন সেই ভলি লোক সে সূক্ষ্মদৃষ্টি সম্পন্ন চিন্তাশীল লোক আমি ডিজে বাজে ডুবডুব ডুবডুব ডুব ডুব কলে কিন্তু তার প্রভাব আমার হার্ট উপরে কিভাবে পড়লা আমার কান উপরে কিভাবে পড়লা সেই কথা দেখিপার সে হলে সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন চিন্তাশীল এবং এই শ্রেণী লোক মানারা হি পৃথিবীের নানাবিধ উন্নতি সংসাধিত হুয়ে এইভড় লোক ପ୍ରକୃତ ପକ୍ଷେ ଏଇ ଚିନ୍ତାଶୀଳତା ସୂକ୍ଷ୍ମ ଦୃଷ୍ଟି ବା ତତ୍ଵ ନିରୂପଣ ପ୍ରୟାସ ହିଁ ମନୁଷ୍ୟତ୍ୱର ବିଶେଷ ଲକ୍ଷଣ ତାହେଲେ ଆମେ ପ୍ରକୃତ ମନୁଷ୍ୟ ସତ୍ୟ ଯେଉଁ କହୁଛେ ଆମେ ହାଁ କାହାକୁ ଆମେ ମନୁଷ୍ୟ କହିବା ମଣିଷର ବା ବି ମଣିଷ ପଣିଆର ବିଶେଷ ଲକ୍ଷଣ କ'ଣ ନା ଏଇ ଚିନ୍ତାଶୀଳତା ସୂକ୍ଷ୍ମ ଦୃଷ୍ଟି ବା ତତ୍ଵ ନିରୂପଣ ବିଭିନ୍ନ କଥାର ତତ୍ତ୍ୱ ନିରୂପଣ ଆମେ ଦେଖୁଛେ ଏବେ ଭୂମିକମ୍ପ ଭୂମିକମ୍ପଟା କାହିଁ ବେଶୀ ହେଉଛି ଆଗରୁ ତ କାହିଁ ଏତେ ହେଉନଥିଲା ଏବେ କାହିଁ ବିଜୁଳି ଏତେ ହେଉଛି ଆଗରୁ ତ କାହିଁ ହେଉନଥିଲା ମଶାଙ୍କ ପ୍ରାଦୁର୍ଭାବ ବଢ଼ୁଛି ଆଗରୁ ତ କାହିଁ ହେଉନଥିଲା ତାହେଲେ କାହିଁକି ଏଇ ଯେଉଁ ବିଭିନ୍ନ ତତ୍ଵ ଏମାନେ ନିରୂପଣ କରୁଛନ୍ତି ତାହେଲେ ଏଇ ଯେଉଁ ପ୍ରକୃତ ପକ୍ଷେ ଯେଉଁ ତତ୍ତ୍ଵ ନିରୂପଣ କରିବା ଏଇ ଚିନ୍ତାଶୀଳତା ଏବେ କାହିଁ ଗରମ ହେଉଛି ବର୍ଷାଦିନେ ବର୍ଷା କାହିଁ ହେଉନି ଏବେ କାହିଁ ଅତ୍ୟାଧିକ ଗରମ ହେଉଛି ଋତୁ କାହିଁ ଏମିତି ଅନିୟମିତତା ଦେଖାଯାଉଛି ତାହେଲେ ଏଇ ପ୍ରକୃତ ପକ୍ଷେ ଏଇ ଯେଉଁ ଚିନ୍ତାଶୀଳତା ସୂକ୍ଷ୍ମ ଦୃଷ୍ଟି ଓ ତତ୍ଵ ନିରୂପଣ ପ୍ରୟାସ ହିଁ ମନୁଷ୍ୟର ବା ମଣିଷ ପଣିଆର ବିଶେଷ ଲକ୍ଷଣ ଏହାରି ପ୍ରଭାବରେ ସମାଜରେ ମାନବ ସମାଜରେ ବୈଷୟିକ ও আধ্যাত্মিক সর্ববিধ উন্নতি হচ্ছে হ্যাঁ তেমন এর প্রভাবের এই যে সূক্ষ্মদৃষ্টি বা এই চিন্তাশীলতা এই তত্ত্ব নিররূপণ যে প্রভাব তত্ত্বনিরূপণ প্রয়াসর প্রভাবের মানব সময় বৈষয়িক বা টেকনোলোজি বা আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটির সর্ববিধ উন্নতি সংশোধিত হচ্ছে এর মাধ্যমে উন্নতি হচ্ছে যে চিন্তাশীল লোক মানে রহলে তা মাধ্যমে হি আমার আধ্যাত্মিক উন্নতি হোক বা বৈষয়িক উন্নতি হোক কিছু লোক দ্বারা বুঝিপার না নাই গোটে লোক কিছু লোক অনেক তা খালি উপভোগ করে জাঁান কিন্তু অন্য লোক যে রহলে সে চিন্তাশীল চিন্তাশীল সূক্ষ্মদৃশি সে সত্ত্ব নিরূপণ প্রয়াস আমার সমাজের বৈষয়িক উন্নতি হয়ে উদ্ভাবন হয়ে হ্যাঁ এবং আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক উন্নতি হয়ে পুজি বিজ্ঞান দ্বারা না না তেমন জনে চিন্তাশীল পণ্ডিত अफ द युनिभर्साल म इच इन्डिभिजुवा म्यान् इज एन् इनकर्नेसन के द युनिभर्साल म सर्वजनीन मन कन् इच इन्डिभिजुवा प्रत्येक व्यक्ति प्रत्येक इच इन्डिभिजुवा म्यान् प्रत्येक व्यक्ति इज एन् इनकर्नेसन इनकर्नेसन मन कृष्टि सर्जन तेणु प्रत्येक व्यक्ति हौँ भने जे जे जोटा आम कि देवतांकर प्रतिकृति होला মনুষ্য যে অনন্ত দেবর প্রতিকৃতি মানিষ হচ্ছেন প্রকৃতরে আমি যে মানুষকে ভগবান কুনে আমি কুচে আজ বিজ্ঞানর অবদান দেখতে হুম মানুষকে আজ আমি ভগবান মধ্যে কৌছে ডাক্তর কত মানে ইকুপ যে প্রকার উপকরণ বাহারা বা বৈজ্ঞানিক মানে কত কম কথা বাহার কলে লোক করোনা দাব রক্ষা করার টিকা বাহার কলে না ତାହେଲେ ଏଇ ଯେଉଁ ମନୁଷ୍ୟମାନେ ହେଉଛନ୍ତି ଅନନ୍ତ ଦେବଙ୍କର ପ୍ରତିକୃତି ଆମେ ଯେଉଁ ଦେବତା ଦେବତା ବୋଲି କହୁଛେ ଏଇ ଯେଉଁ ଏଇଭଳି ଚିନ୍ତାଶୀଳ ପଣ୍ଡିତ ମାନେ ହେଉଛନ୍ତି କ'ଣ ଅନନ୍ତ ଦେବଙ୍କର ପ୍ରତିକୃତି ବୁଝିଗଲା ତ ତାହେଲେ ଏଥରକ ମନୁଷ୍ୟ ହେଉଛନ୍ତି କ'ଣ ଅନନ୍ତ ଦେବଙ୍କର ପ୍ରତିକୃତି ବା ଆମେ ଯେଉଁଟା କହୁଛେ ସର୍ଜନ ବା ସୃଷ୍ଟି ହେଲା କେବଳ ଏହି ଶେଷପ୍ତମ ଶ୍ରେଣୀର ମନୁଷ୍ୟମାନଙ୍କ ପ୍ରତି ଦୃଷ୍ଟି ନିକ୍ଷେପ କଲେ ତାହା ବୁଝାଯାଏ ଏଇ ଯେଉଁ সূক্ষ্ম চিন্তাশীলতা ব্যক্তি এবং তত্ত্ব নিররূপণরে প্রয়াসী লোক মানুষ দেখলে এই যে শেষত্ব এই শেষের কুয়া যা মানুষ মানুষ দেখলে আমি এই বুঝু যে এই মানে এই মানিষ মানে হোক কখন অনন্ত দেবর প্রতিকৃতি এই মানে হি সাথ ঈশ্বর বা দেবতা গোটে গোটে প্রতিকৃতি কারণ এই মানে হি আকারা হি বৈষয়িক উন্নতি হুয়ে দ্বারা হি আধ্যমিক উন্নতি হুয়ে হ্যাঁ কিছু কিছু মানুষ তো খাই পি কি ডুডার কি শোক কিছু মানুষ অনেক মন মস্তিষ্ক উপরে গবেষণা করছেন মানে যে বিভিন্ন প্রকার মন অেতন মন অবচেতন মন এইসব বিষয় সে গবেষণা কর সূক্ষ্ম চিন্তাশীল সে মানে সে গোটে তাঁকর অলগা দৃষ্টিভঙ্গি থাকে তাঁকা হি আমি কন করছে আমার সমাজের উন্নতি হোক তেমন এটি কোচ প্রকৃতিস্থ মনুষ্যর মন নিত্য ক্রিয়াশীল আমার যে প্রকৃতিস্থ মানুষ কথা কৌচে আমি আমে মান কথা কুচে আমিত্য ক্রিয়াশীল নিত্য ক্রিয়াশীল কলে কদা সর্বদা কার্যরত আমার মন দেখে মন আপনার মধ্যে কিন্তু আপনার মনটা যাই গুরুগু গুরুগু কি বুঝুতো না না এটি থাকি সেটি থাকা হল পাখে থাকি কলেজ পাখে থাকি পাখে থাকি সাইন্স বই পাখে থাক না গুলি পাখে তাহলে এইভাবে ভাবে মন নিত্য ক্রিয়াশীল অনন্ত প্রকৃতি সঙ্গে তার নিত্য যোগ তে অনন্ত প্ৰকৃতি আমাৰ যোন অনন্ত প্ৰকৃতি ৰা বিশ্ব ব্ৰহ্মাণ্ড ৰহিলা বা আমি যদি কয় আমাৰ প্ৰকৃতি ৰ নেচৰ ৰঙেৰে আমাৰ মন কণ হু নিত্য যোগ হোৱে যে বৰ্তমানৰ জীৱ হৈছুদ্ধা অনন্ত অতীত অনন্ত ভৱিষ্যত সেনেকে ঘনিষ্ঠ ভাৱেৰে সম্বন্ধ এই সম্বন্ধৰ বিচ্ছিন্ন হ'লে মানৱ জীৱনৰ মূল্য কিছু ৰহে বৰ্তমানৰ জীৱ হৈছুদ্ধা আমি বৰ্তমানৰ জীৱ বৰ্তমানৰ জীৱ হ'ব আমি ତଥାପି ଆମ ଭିତରେ କ'ଣ ଅଛି ଅନନ୍ତ ଅତୀତ ଅନନ୍ତ ଅତୀତରୁ ଆମେ ଆସି ଗୋଟେ ଗୋଟେ ଷ୍ଟେପ୍ ଦେଇ ଆମ ସଭ୍ୟତା ଗୋଟିଏ ଗୋଟିଏ କ୍ରମ ବିକାଶରେ ଗଢ଼ି ଚାଲିଛି ନା ନାହିଁ ଆଗେ ଆମେ କେଉଁ ଜଙ୍ଗଲ ବଣ ଜଙ୍ଗଲରେ ରହୁଥିଲେ ତାପରେ ଆସିକି ଆମେ କିଭଳିଆ କୃଷି କଲେ କୃଷି ପରେ ଆମେ କିଭଳି ନଗର ଜୀବନଯାପନ ବା ଆମେ ଏକାଠି ବସବାସ ଆରମ୍ଭ କଲେ ଏଇଭଳି ଭାବରେ ଆମର ଅନନ୍ତ ଅତୀତ ଅନନ୍ତ ଭବିଷ୍ୟତ ସାଙ୍ଗେ ଘନିଷ୍ଠ ଭାବରେ ସମ୍ବନ୍ଧ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଯିବ ଆମର କିନ୍ତୁ ସମ୍ପର୍କ ଅତୀତ ସାଙ୍ଗରେ ରହିଛି ଇତିହାସ କହୁଛି ତ ସେଇଆ ଆମର ସମ୍ପର୍କ ଅତୀତ ସାଙ୍ଗରେ କହୁଛି ନା ନାହିଁ ଏବଂ ଅନନ୍ତ ଭବିଷ୍ୟତ ଆମର ଭବିଷ୍ୟତ ମଧ୍ୟ ବର୍ତ୍ତମାନ ଉପରେ ନିର୍ଭର କରୁଛି ଆପଣମାନେ ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କର ଯେଉଁ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ଼ ବା ଆପଣଙ୍କର ପାଠପଢ଼ାଟା ଆପଣଙ୍କର ପୂର୍ବ ପାଠପଢ଼ା ସାଙ୍ଗେ ସମ୍ପର୍କିତ ନ ନାହିଁ ଆପଣ ଯଦି ଗଣିତ ନ ଜାଣିଥାନ୍ତେ ବିଜ୍ଞାନ ପଢ଼ିଥାନ୍ତେ କି ବା ଆପଣ ଯଦି ପାଠ ପାଠ ସବୁ ନ ବୁଝିପାରିଥାନ୍ତେ ତାହେଲେ ଆପଣ କ'ଣ ବର୍ତ୍ତମାନ କିଛି ବା ବିଭିନ୍ନ କ୍ଲିଷ୍ଟ ପାଠକୁ ବୁଝିପାରିଥାନ୍ତେ କି ନା তহ'লে আপোনাৰ যোন বৰ্তমানৰ অৱস্থা যা দেখিব তাহ অতীত উপ নিৰ্ভৰ কৰিব বৰ্তমানৰ অৱস্থা যদি আপোনাৰ বৰ্তমান অধ্যয়ন কৰোঁ বা বৰ্তমান যদি আপোনাৰ পৰিশ্ৰম কৰোঁ দেখিব আপোনাৰ ভৱিষ্যত সেই অনুসাৰে গঢ়িহি যাব তাৰমানে আমি এই কয়াৰ কথা হ'ল ক' বৰ্তমানৰ জীৱ হৈছা আমাৰ বি অতীত স্পৰ্ক ৰ ভৱিষ্যত চাংৰে ঘনিষ্ঠ ভাৱে আমি সম্বন্ধিত বা আমাৰ সম্পৰ্ক ৰন্ধৰ বিচ্ছিন্ন হ'লে যদি এই সম্পৰ্কৰ আমি বিচ্ছিন্ন হৈ যোৱা ত' মনছ বা মানৱ জীৱনৰ মূল্য কি মনৰ জীৱনৰ কিছু নাই বুজি পাৰ্চ না নাই আচ্ছা তাৰপৰা ক' কোনো পুনি প্ৰাবন্ধিক ক'ত বৰ্তমান যা কিছু আম্ভমানক নয়ন গৰ হু বৰ্তমান আম আখি আগতে যা পঢ়ে সমস্তে অতীতৰ সন্তান সমস্যে আম আখি আগতে যা পঢ়িব বৰ্তমানৰ ৰাজনীতি অৱস্থা আপোনাৰ দেখন্ত বৰ্তমানৰ আপোনালোকৰ যোন শাসন ব্যৱস্থা দেখোন গণতন্ত্ৰ চলিছে পূৰ্বে ৰাজতন্ত্ৰ বৰ্তমান আপোনাৰ আখি আগতে যা পঢ়িব অৰ্থনীতি কথা কয় ଆପଣଙ୍କ ଆଖି ଆଗରେ ଯେଉଁ ଶିକ୍ଷାର ଯେଉଁ ବ୍ୟବସ୍ଥା କଥା କହିବା ଆପଣଙ୍କ ଆଖି ଆଗରେ ଯେଉଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ମନ୍ଦିର କଥା କହିବା ବା ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଯାହା ଆପଣଙ୍କ ଆଖି ଆଗରେ ପଡ଼ୁଛି ଏ ସମସ୍ତେ ହେଉଛନ୍ତି ଅତୀତର ସନ୍ତାନ ଏ ସମସ୍ତେ ଅତୀତରୁ ସୃଷ୍ଟି ହୋଇଛନ୍ତି ଆଜି ଆପଣ ଯେଉଁ ଉତ୍କଳ ଦେଖୁଛନ୍ତି ସ୍ୱତନ୍ତ୍ର ଓଡ଼ିଶା କଥା କହୁଛନ୍ତି ସେ ଅତୀତ କଥା ଇତିହାସ କଥା ଆଲୋଚନା ମନେ ପକାନ୍ତୁ ହଁ ଆଜି ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଓଡ଼ିଶା ତାହା ଏଇ ଅତୀତର ସନ୍ତାନ ଏବଂ ଏହି ଜ୍ଞାନ ବିଜ୍ଞାନ ସମ୍ପନ୍ନ ବିଂଶ ଶତାବ୍ଦୀର ସଭ୍ୟତମ ମାନବ ସମାଜର ଭିତ୍ତିଭୂମି କ'ଣ পুজো প্রাবন্ধিক কৌ এই জ্ঞানবিজ্ঞান আজ আমি জ্ঞানবিজ্ঞানের বহু আগে আছে তেমন আমাদের জ্ঞান বিজ্ঞান সম্পন্ন বিংশ শতা সভ্যতম দুই হাজার বিংশ সভ্যতম মানব সমাজ আমি হোচ্ছি সভ্যতম মান আমি কুচে নিজগুল সভ্য সভ্যতম মানব সমাজ আমি আমি ভরপুর কিন্তু আমার ভিত্তিভূমি কম ইতিহাস আমার ভিত্তিভূমি আমি কাহ আমাউন্ডেসন কম আমি আমার অতীত তাকে দেখা পড়ব পাদমৰু যেতিয়া নিম্ন দেশকু অৱতৰণ কৰো অন্নচে মাটি ঠিলা হেম এইদমৰু বা এই আমাৰ অতীতুৰু পাদমূল ক'লে ক' বৰ্তমানৰ যোন অতীত সময় এই অতীতু যেতিয়া নিম্ন দেশকু অৱতৰণ কৰ হে যেতি আমি তলকু তলকু দেখিবা নিৰীক্ষি চাহবা দেখিব কেৱল নৰকংকা কেৱল নৰকংকা দেখিব পাই কেতে ৰক্ত স্বেদ সবু নিগিছি এই মাটিরে তারি ওপরে আজ আমি ছিড়া হয়েছি আমার পাদ যে মাটি উপরে টিড়া হয়েছি এই মাটিরে নরকঙ্কাড়তে ওষা স্বতন্ত্র ওড়শা প্রদেশ কেতে জীবন যাইছি ভারতক স্বাধীন করা কেতে জীবন যাইছে তাহলে মানে বর্তমান অবস্থা লাভ করারে রাশি শি নহ পতিত হয়েছি তাহা কি কলনা করে পাব হ্যাঁ বর্তমান অবস্থা আজ আমি কে সুন্দরভাবে স্বাধীনভাবে রওচে এই অৱস্থা পাইপাই কেতে ৰাশি ৰাশি নৰদেহ পতিত হৈ কেতে ৰাশি ৰাশি কেতে ৰাশি কয় সংখ্যাবিশেষ হে কে দেহ নৰদেহ মণিষ দেহ এই পতিত হৈছি এই পি ৰ এইবোৰ নৰকংকা তাহে বা কলনা কৰি পাৰিব তাৰ কেই কল্পনা বা তাক কে গোটেই আচ্ছা এইদাহৰণ দাবু যায় কওঁ গোটেই ফৰাচী ৰাষ্ট্ৰবিপ্লৱ যি ফ্ৰান্সৰ ৰাষ্ট্ৰবিপ্লৱ কথা আমি কওঁ তাৰ কথা স্মৰণ কলে আমাৰ হৃৎকম্প উপস্থিত হু আমাৰ হৃৎকম্প বঢ়ি যায় লক্ষ মা প্ৰাণীকৰ বিনাশ বাৰ্তা শ্ৰৱণ কৰি দূখৰে শোকৰে প্ৰাণ অৱসন্ন হৈ পৰে তেণু এই কওঁ যে আমাৰ ফৰাচী ৰাষ্ট্ৰবিপ্লৱ কথা সেই সময়তে যদি আমি ফৰাচী ৰাষ্ট্ৰবি ফৰাচী ৰাষ্ট্ৰবিধিক সময়ৰ সেই সময় মানে ঘটি থাকে যোন জানিছিল কিন্তু আমি যদি কয় আমি ভাৰতৰ স্বাধীনতা সংগ্ৰাম বিষয়ে ভাৰতৰ স্বাধীনতা সংগ্ৰাম বিষয়ে যদি আমি আলোচনা কৰিবা ত'লে আম হৃত বঢ়ি যাব কাংকি ন লক্ষ মা প্ৰাণীৰ বিনাশ বাৰ্তা শ্ৰৱণ কৰি লক্ষলক্ষ মা প্ৰাণী মানে মৰি বা বিনাশ তৰী এই কথাটো যেতিয়া আমি শুণ শ্ৰৱণ কৰোঁ দুখৰে শোকৰে প্ৰাণ অৱসন্ন হৈ পৰে ଆମେ ମଧ୍ୟ ଭଗତ ଆମର ଯେଉଁ ଅଛନ୍ତି ସୁଭାଷ ଚନ୍ଦ୍ର ବୋଷଙ୍କ କଥା କହିବା ଆମର ଯେଉଁ ଅଛନ୍ତି ସୁଖଦେବ ଭଗତ ସିଂ ଏମାନଙ୍କ କଥା ଯେତେବେଳେ ଆମେ କହିବା କ'ଣ ହେବା ଆମ ପ୍ରାଣ ନିଶ୍ଚିନ୍ତ ଅବସନ୍ନ ହୋଇପଡ଼େ ଆମ ପ୍ରାଣ ନିଶ୍ଚିତ ଦୁଃଖରେ ଭାରାକ୍ରାନ୍ତ ହୋଇପଡ଼େ ହଁ ଚନ୍ଦ୍ରଶେଖର ଆଜାଦଙ୍କ କଥା କହିବା ତାହେଲେ ଏଇଭଳି ଲାଲବାଲ ପାଲଙ୍କ କଥା କହିବା ତାହେଲେ ଆଙ୍କ କଥା ଯେତେବେଳେ ଶୁଣୁ ଆମ ପ୍ରାଣ ନିଶ୍ଚିତ ଅବସନ୍ନ ହୋଇପଡ଼େ মাত্র চিন্তা করে দেখিলে। বর্তমান উন্নতির গাত্রে এইপরি সহস্র সহস্র বিপ্লবর বরণ লিখিত রইবার প্রত্যক্ষ করে হৃদয় মন স্তম্ভিত হয়ে যাব তাহলে হৃদয় মন চকিত হয়ে যশ্চ্য হয়ে যাব কী আশ্চর্য হয়ে যাব হৃদয় মন না যদি আমি চিন্তা করি দেখা যে বর্তমান উন্নতির গাত্রে বর্তমানে আমি উন্নতির যেচে ছেড়া হয়েছে এইপরি সহস্র সহস্র বিপ্লবর বরণী কেতে কেতে বিপ্লব এটি ঘটি ইংরেজ মানু এটি তড়িবাই আমি কত বিপ্লবর সাহায্য সহায়তা নেওয়া পড়ছে অসহযোগ এবং লবণ সত্যাগ্রহ এবং ভারত ছাড় আন্দোলন এবং কত কেতে বিপ্লব কি প্রাণবলী নদই জয়গুরুঠার আরম্ভ করে বক্তি জগবন্ধুক যায় না নাই। তে এই যে লিখা হয়েছে যে বরণী কৰি তাকু দেখি আমার হৃদয় মন স্তম্ভিত হয়ে যায় চকিত হয়ে যায় পুঁ এই প্রত্যক্ষ ভূতি বিপ্লব আসি ছড়া নীরব দেহপাতর সংখ্যা কে তা কি গণনা করি পারিব তে এই যে আমি প্রত্যক্ষ ভুক্তি আমি সিনা দেখুচে বা কি আমি দেখি যে লেখা হয়েছে পড়িছে তা এই যে বিপ্লব রাশি ছড়া যে এই বিপ্লব রাশি যে দেহপাত হয়েছে বিপ্লব রাশি যে মানুষ মানে মরিচ বা তাঁর যে ইহলীলা সম্বরণ করেছেন তা ছড়া নীরব দেহপাতর সংখ্যা বহু যেরব দেহপাত যা ইতিহাস স্থান দেনি যে তার কথা ইতিহাসের লেখা যায়নি হ্যাঁ বহুত লোকবি এমি লোক অ বহু সংখ্য বহু সংখ্যক লোক এই দেহাৱসান কৰি দেহপাত হৈ তাক কেনা কৰি পাৰিব নহয় তুমি যেমিপা পি তাৰ শুক্ৰ শুণিতৰে সন্তানৰ উৎপত্তি আমি সমস্তে জানচে বা শুক্ৰ এণিত ৰক্ত আম মানৰ উৎপত্তি বা সন্তানৰ উৎপত্তি হু এয়া যেপৰি অবিসম্পাদিত সত্য অবিসম্পাদিত সত্য কয়ে কণ যি সত্যৰে মতেভেদ নাই এই কথা সমস্তে স্বীকাৰ কৰবে আপ স্বীকাৰ কৰিবি যে বাপা মাংকৰ শুক্ৰ শুণিতৰে আম ৰক্তৰ উৎপাদি সমগ্ৰ অতীত মানৱ জাতিৰ ৰক্ত মাংস বৰ্তমান মানৱ উন্নতি অদ্বভূত তে আমি যি মানৱ উন্নতি আমাৰ উন্নতি ঘটিছে তাহ্ৰ অতীত মানৱ জাতিৰ ৰক্ত মাংস ৰ অঁ কেতে কেতিয়ে ৰক্তগিডেইকি আমৰি মংগলপাই আমি জানিছো গোপবন্ধু কথা নিজ পুহ পছে মৃত্যুবরণ কলা কিন্তু বন্য লোক বন্যাবিপন্ন লোক মানুষ সাহায্যে চুড় চাউল ধরি পড়াই তাহলে সেই অতীত মানব জাতির রক্ত মাংস বর্তমান আমি দেখু যে আমার মানব উন্নতি ঘটিছে হুম কেত মানে চেষ্টা প্রয়াস এবং রক্তপাত নহইছি আজ আমি সেইটি ছেড়া হয়েছে সেই মানব উন্নতি আমার ঘটিছে হল সেই সেইপর সত্য তাহলে আমি আউট দেখা পৃথিবীরা ବର୍ତ୍ତମାନ ଅବସ୍ଥା ମଧ୍ୟରେ ଯେପରି ପୂର୍ବବର୍ତ୍ତୀ ସକଳ ପ୍ରକାର ଅବସ୍ଥାର ଚିହ୍ନ ଏବଂ ବିଭିନ୍ନ ଶ୍ରେଣୀର ଜୀବରାଶିର ଦେହାବଶେଷ ପରିଲକ୍ଷିତ ହୁଏ ବର୍ତ୍ତମାନ ମାନବ ସମାଜର ଦେହରେ ସେହିପରି ଅତୀତ ମାନବ ସମାଜର ଭାବରାଶି ନିହିତ ଥିବାର ପ୍ରତ୍ୟକ୍ଷ ହୁଏ ଦେଖନ୍ତୁ ସେଠି କୁହାଯାଉଛି ଯେ ପୃଥିବୀର ବର୍ତ୍ତମାନ ଅବସ୍ଥା ମଧ୍ୟରେ ବର୍ତ୍ତମାନ ଅବସ୍ଥା ପୃଥିବୀର ଯାହା ଦେଖନ୍ତୁ ବିଭିନ୍ନ ଦେଶର ଅବସ୍ଥା କଥା ଦେଖନ୍ତୁ ମଧ୍ୟରେ ଯେପରି ପୂର୍ବବର୍ତ୍ତୀ ସକଳ ପ୍ରକାର ଅବସ୍ଥାର ଚିହ୍ନ ଏବଂ ବିଭିନ୍ନ ଶ୍ରେଣୀର ଜୀବରାଶିର ଦେହାବସନ ପରିଲକ୍ଷିତ ହୁଏ বিভিন্ন শ্রেণী জীবরাশির দেহবেশন ঘটি আজও এই অবস্থা পাই হলে তেমন বর্তমান মানব সমাজ বর্তমান মানব সমাজ দেহরে অতীত মানব সমাজ ভাবরাশি নিহিত থাকার প্রত্যক্ষ হুয়ে অতীত মনীষ সমাজে যে ভাবরাশি লাখিয়ে সেতু আমি মধ্যে ভারতপ্রাই লড়াই করলে আজ আমি ভারতকে আগুক নেওয়াপি আমি প্রয়াস জারি জারি না